আমরা এই শ্যামনগর এবং অপাশের গদাইপুর ইউনিয়ন এই মধ্যবর্তী স্থানে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি এবং ইতোমধ্যেই আপনারা আমাদের এখানে একজন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন শীতের রাত আর আমারও গলা ভেঙে গেছে যে কারণে সাবলীলভাবে বক্তব্য দিতে আমার বেশ সমস্যা হচ্ছে তো প্রথমত আপনাদের কাছে বক্তব্য দিতে আমার একটু শরমও লাগছে যে আপনারা তো নিজেরাই নেতা নিজেরাই বিভিন্ন সময় আমাদের সঙ্গে চলেছে চলে চলে তো নিজেরা নেতা হয়ে গেছে তো এখানে আমাদের এই মিটিং করার দরকার কি মিটিং তো আপনারা করবে ভাগ্যাসা কয়রা ১৭টা ইউনিয়ন আর একটা পৌরসভা এত বড় জায়গাকে আমি একা একা মিটিং করে পারবো তো এখানকার ছেলেদের আকাঙ্ক্ষা পূরণের জন্য শুধুমাত্র আমাকে আসতে হয়েছে তো সেই আকাঙ্ক্ষা আপনাদের পূরণ হয়েছে কিন্তু এবার আমার কিছু কথা আপনারা শুনুন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কথাগুলো মান্য করে চললে ভালো আমরা মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত শুধুমাত্র কর্মী তৈরি করেছে জনসভা আমরা করি জনসভা করা হবে আগামী কাল থেকে জনসভা করবার আর বাধা থাকছে এ পর্যন্ত জনসভা করার বাধা ছিল নির্বাচন আচরণ বিধির কারণে জনসভা করার বাধা ছিল সেই বাধা আগামী কাল উঠে যাবে আমরা মনোনয়ন পেলাম এটা তো মন্ত্রের জোরে পাওয়া যায়নি জননেত্রী শেখ হাসিনা তিনি এই মনোনয়ন দেওয়ার মালিক তিনি এই মনোনয়নটা দিয়েছে তো শেখ হাসিনা তো কোনোদিন পাইগাছে এসে আপনাদের কাছে শোনেন যে এমুক লোকটা কেমন অমুক লোকটা কেমন এভাবে তো যাচাই বাছাই করেন তাহলে আমাকে চিনলেন কিভাবে আমাকে দেখেছেন উনি ভিড়ের মধ্যে সেখানে চেনার কথা না মাঝে মাঝে গণভবনে ডেকেছেন লোকের সঙ্গে অনেক লোকের সঙ্গে আমিও গিয়েছি বক্তব্যও রেখেছি মাঝে মাঝে তো সেটা মনে রাখার মতো করে উনি রাখতে পারেন কোনো মানুষ সেটা পারে তাহলে আমাকে এভাবে কি করে চিনে নিলে চিনে নিয়েছেন এ কারণেই যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যেটা এই প্রেক্ষাপটটা অত্যন্ত একটা ঘোলাকে প্রেক্ষাপট তিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী তার মাঝখানে আর একবার শিব চারবার প্রধানমন্ত্রী এবার যদি আল্লাহ কবুল করে তাহলে আর একবার হবে মোট পাঁচবার বিশ্বে এ পর্যন্ত কোনো মহিলা নেত্রী কোনো দেশে পাঁচবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনবার হয়েছে তারপরে তাকে মেরে দিচ্ছে জননেত্রী শেখ হাসিনা একে ভাগ্যবান ভাগ্যবতী মানুষ আবার অভাগাও মানুষ তার পিতা নেই মাতা নেই তার ভাই নেই সকলকেই মেরে ফেলেছে এমনি একজন এতিম মানুষ বুকের মধ্যে অফুরন্ত সাহস নেই অদম্য সাহস নেই পিতার হত্যার প্রতিকার করা আর কোনো মানুষ যাতে ভাবে এতিম না হয় আর মেরে ফেলার পরে বিচার হবে না এই অবিচার যাতে এই দেশে আর না থাকে আর পিতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করবার প্রতিজ্ঞা নিয়ে তিনি এই দেশে রাজনীতি শুরু করেছে তিনি তার পিতাকে হত্যা করার পর ৬ বছর দেশে আসতে পারেননি তাকে আসতে দেওয়া পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাড়িতে বাস করতেন
ঢাকার 32 নম্বর বাড়ি, যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল সপরিবারে, সেই বাড়িতে যখন শেখ হাসিনা 6 বছর ভারতে আত্মগোপনে থাকার পর এই দেশে এসেছিলেন, সেই বাড়ির সিং দরজার কাছে গেটের কাছে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তার পিতৃভবনে তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় সরকার ছিল জিয়াউর রহমান, তো তাকে বাড়িতে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি। তারই পৈতৃক বাসভবন, যে বাসভবনে তাদের সকল ভাই বোন মানুষ হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। যে অবিচার অত্যাচার তাদের তার উপরে হয়েছে, এই অত্যাচার অবিচার সহ্য করে আজকে তিনি রাষ্ট্র ক্ষমতায় অবিচার ভাবে আছেন। শুধু আছেন তাই নয়, তিনি শুধু এই দেশের নেত্রী হয়েছেন সেটা নয়, বিশ্বে তার নেতৃত্বের গুণাবলী এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছেন যে তিনি বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছে। এই দুষ্টু চক্র যারা যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না, বঙ্গবন্ধুকে পছন্দ করেন না, আওয়ামী লীগকে পছন্দ করেন, নৌকাপতি যারা এই যাবৎ পছন্দ করে না, তারাই ষড়যন্ত্র করেছিল। কিছুদিন আগে দেখেন নাই যে এদেশে আমাদের এলাকাতেও টুকটাক যারা বিএনপি করে তাদের জন্য হঠাৎ করে পাটনা গজায় গেছিল, মনে হলো যে এই আজ নয় কালকের দিন, বোধহয় কালকের মধ্যে বোধহয় বিএনপি ক্ষমতায় এসে যাবে, আর আওয়ামী লীগ যা আছে সব কাটিয়ে একেবারে কচু কাটা করে দেবে। আল্লাহ রহমত, দেখেন কেউ কিন্তু ওদের কিছু বলেন। 28 অক্টোবর যখন ঢাকায় বৃহত্তর সমাবেশ করেছে, লক্ষ লক্ষ মানুষ জোগাড় করেছে, সেই লক্ষ লক্ষ মানুষের সমাবেশ 8 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়, কি কারণে? তাদের যে উশৃঙ্খল মানুষ, তারা মনে করেছে যে আজকেই আমরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টানিয়ে হিসেবে তাদের নামাই দেব, বাংলাদেশ দখল করে নেব। তারা যেখানে মিটিং করতেছিল, সমাবেশ করতেছিল, তার পাশে ছিল প্রধান বিচারপতির বাড়ি, সেই বাসভবন তারা ভেঙে চুরে লুটপাট করে নিয়েছে। আল্লাহ তালায় গজব নাজিল করেছে, তারা এক পুলিশ পিটাই মেরে ফেলছে, আর পুলিশ পিটাই মেরে ফেললে পুলিশ কি তা সহ্য করে? শেখ হাসিনা তো হুকুম দেয়নি যে তোমরা ওকে মেরে ফেল বা ওকে সমাবেশ ভেঙে দাও, শেখ হাসিনা এই নির্দেশ দেয়নি। কিন্তু যখন তারা একটা জোরজান্ত পুলিশ তারা পিটাই মারতেছে, হয়তো ভিডিওতে দেখা যায় যে কিভাবে পিটাই মারতেছে, একটা মহিলা পাশের থেকে চিৎকার করে বলতেছে জানে বাবা না আর মারিস নিয়ে মারিস নিয়ে মরে যাবে, আমার নাম নেই, তারা মারতেই আছে। এরপরে পুলিশ তো আর বসে থাকবে না, তাদের একজন সহকর্মীকে তাদের সামনে পিটাই মারতেছে, পুলিশের অ্যাকশন নিয়েছে, 8 ঘন্টার মধ্যে লক্ষ মানুষ সাফ হয়েছে। ওই যে সাফ হয়েছে আর এক জায়গায় হওয়ার কোনো সুযোগ নেই, ওইখানেই বিএনপির মৃত্যু, ওইখানে বিএনপি কবর দিয়ে এসেছে তারা, আজ তারা কোথায় আছে? এই যে দুষ্ট চক্র, তারা এখন আন্দোলন সংগ্রাম আর করবার সুযোগ তাদের নেই, তাদের এখন নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ তাদের নেই। তাদের তো আহ্বান করেছে নেত্রী, তাদের আহ্বান করেছে যে তোমরা আসো নির্বাচনে অংশগ্রহণ করো, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু নির্বাচন তো বসে থাকবে না, নির্বাচন তো সময় মতো হয়ে যাবে, সেই সময় মতো নির্বাচন হয়ে যাচ্ছে, আর সেই নির্বাচনে আমরা প্রার্থী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে প্রার্থী বানিয়ে, এই নির্বাচনের প্রেক্ষাপটটা কি? যখন তারা আন্দোলন সংগ্রাম আর করতে পারছে না, যখন তারা কোনো প্রকার মিছিল মিটিং আর করতে পারছে না, সকল মানুষের নামে তো তারা মামলা খেয়ে বসে রয়েছে, তারা যে উচ্ছৃঙ্খলতা করেছে, যে মারামারি করেছে, এই কারণে তারা আর মাঠে নামতে পারছে না। এখন গোপনে কোনো এক জায়গায় বসে তারা ভিডিও কলে বলতেছে অমুক দিন হরতাল, অমুক দিন অবরোধ, অমুক দিন ঘেরোয়া, তাফার নামে খোঁজ নেই, হরতাল ডাকতেছে গাড়ি ঘোড়া চলতেছে, অবরোধ ডাকতেছে গাড়ি ঘোড়া সমানে চলতেছে, তাহলে তারা এগুলো করতেছে কেন? এগুলো করতেছে বিদেশিকে দেখানোর জন্যে যে আমরা বিশাল আন্দোলন করতেছি, এই দেখো হরতাল দেখেছি, এই দেখো আমরা অবরোধ দেখেছি, শেখ হাসিনার সরকার আমাদের দাবি মানতেছে না,
কিন্তু হরতাল ডাকতে গেলে একটা অবরোধ ডাকতে গেলে তো তার কর্মসূচি থাকতে হবে, রাস্তায় মানুষ থাকতে হবে, তাদের কোনো মানুষজন নেই, গাড়ি ঘোড়া নেই। মাঝখানে প্রথম দিকে কিছু পেট্রোল বোমা মেরে ফেলে গাড়ি ছাড়ে পড়াইছিল, তারপরে যখন পুলিশ সেগুলো নিয়ন্ত্রণ করেছে এখন তারা অদৃশ্য হয়ে গেছে। পর্দার অন্তরালে থেকে তারা দেশব্যাপী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো সংক্ষেপে এরকম যে শেখ হাসিনার সরকার এরা দিনের ভোট রাতে করে, এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী পাস করায় নাই, এরা ভোট কাটিয়ে পাস করে। এই যে কথাগুলো বলতেছে এই কথাগুলো বিশ্বব্যাপী শেখ হাসিনার উঁচু মাথাটা নিচু করে দেয়। এবারে নির্বাচন প্রস্তুতির প্রাককালে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডেকে ওই গণভবনে যারা আমরা প্রার্থী হতে চাইছিলাম সবাইকে ডেকে বলেছে যে দেখো আমি বাংলাদেশের মানুষের জন্য যা করেছি তাতে বাংলাদেশের মানুষ তাদের যদি বিবেক থাকে, তাদের যদি মন থাকে, তাদের অন্তর যদি থাকে, তাহলে তোমরা শুধু তাদের কাছে আমার কথাটা বলে নৌকাপতিকে ভোটটা চাইবা, দেখবা তারা ভোট দেবে। কারণ আমি এই দেশের মানুষের জন্য তো কিছু করেছি যা অতীতের কোনো সরকার কখনো করে নাই, এবং আমি ভবিষ্যতেও এই দেশের ক্ষমতায় থাকলে এই বাংলাদেশের মানুষের জন্য আমি আরো অনেক কিছু করতে চাই, যেমন করে পদ্মা সেতু বানিয়েছি, যেমন করে ওই বঙ্গবন্ধু টানেল বানিয়েছি, ঢাকা শহর একে বদলে দিয়েছেন, উন্নয়নের ছোঁয়া বদলে দিয়েছে, মনে হয় যেটা ঢাকা শহর না এই বিদেশি কোনো দেশে আমরা এসেছি। উনি বলেছেন যে তারা যে দোষারোপ আমাদের করছে আমরা এই দোষ থেকে মুক্ত হতে চাই, আমরা ভোট কাটবো না, কাটি নাই, তারা প্রার্থী হয়নি, তাদেরকে ভোট করতে বলা হয়েছিল প্রার্থী হয়নি, তাই আমার প্রতিনিধি সেখান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে দিচ্ছে। যখন 2014 সালে এখানে নির্বাচন হয়েছিল দেখেছিলেন আমাদের প্রয়াত নেতা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হক সাহেব প্রার্থী ছিলেন, তার এগেনস্টে তো প্রার্থী কেউ হয়নি, যদি কেউ প্রার্থী হতো তাহলে তো তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পাশ করতে পারতেন না। এবারও যদি কোনো প্রার্থী না হতো তাহলে আমরা যেই থাকতাম সেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যেতাম, তো তোমরা ভোট করবা না, মান করে বসে থাকবা, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গেলে তারপর শেখ হাসিনার দোষ? এই যে বিনা দোষের দোষের ভাগী হবে, সে কারণে উনি বলেছেন যে ভোট নিরপেক্ষ হবে, ভোট স্বচ্ছ হবে, যার ভোট সে দেবে আমি তার ব্যবস্থা নেব। ভোট এবার কিন্তু সে কারণে কঠিন, মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না, যেতে চায় না, তারা হুমকি দেয়, তারা ধমক দেয়, তারা উৎসাহিত করে যে ভোট কেন্দ্রে যেয়ে ভোট বুধার বাড়ানো দরকার নেই, শেখ হাসিনার সরকারকে আমরা অপরাধী করবার জন্য ভোট কেন্দ্র আমরা ফাঁকা দেখাতে চাই, যার কারণে তারা অদৃশ্যভাবে তাদের প্রচার প্রচারণা মানুষের মধ্যে চালায় যে ভোট কেন্দ্রের জন্য মানুষ না যায়। এই থেকে মুক্ত হওয়ার জন্যই জননেত্রী শেখ হাসিনা কিন্তু লোক খুঁজেছেন যে কারা ভোট কেন্দ্রে মানুষ নিয়ে আসতে পারবে, যাদের সাথে দৈনন্দিন মানুষের সম্পর্ক আছে, যে সকল মানুষ এরকম কোনো প্রার্থী উনি খুঁজে বের করবার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে, যে যারা মানুষের সাথে সম্পর্ক রক্ষা করে, দৈনন্দিন প্রতিদিনকার সম্পর্ক সাধারণ মানুষের সাথে, হাজার হাজার সাধারণ মানুষ, ধরেন একটা উপজেলায় আমার ভদ্রলোক কতজন, ভদ্রলোক বলতে ভদ্রলোক আমরা সবাই যারা খেটে খাই তারা বরং আসলে বেশি ভদ্রলোক, সাদা জামা কাপড় গায়ে দিয়ে বেড়ালেই যে ভদ্রলোক, সুটকট প্যান্ট পরলেই যে ভদ্রলোক, তাল ভদ্রলোক তো সেই লোকই ভদ্রলোক হবে যে সৎ উপার্জনের মধ্য দিয়ে তার যে জীবন জীবিকা নির্বাহ করে, সেই তো ভদ্রলোক। তার তো আপনারা যারা খেটে খান, জমিতে কাজকর্ম করে খান, এইখানে ধরেন শত শত নার্সারি গড়ে উঠছিল, এই নার্সারিতে যারা কাজ করেন তারা তো ভদ্রলোক, অবশ্যই তারা ভদ্রলোক, কারণ তারা সৎপথে উপার্জন করে আর খায়। যারা ভাটায় কাজ করে এরা তো ভদ্রলোক, কারণ ওরা অসৎ টাকা উপার্জন করে না, কিন্তু শুটকট পরা আলারা তো ঘুষ মুষ খেয়ে এত যা চিনা তাই করে জীবন জীবিকা নির্বাহ করে। আমরা ভদ্রলোক বলতে তো ওকেই বুঝি, যে ভালো জামা কাপড় পরা, ভালো কোট প্যান্ট পরা, জায়গার ভিতরে এলো ফাঁকা, এই ভদ্রলোক না। সমাজে ভদ্র সমাজ বাদে, উপচু স্তরের মানুষ বাদে, নিম্ন স্তরের মানুষ আমরা যারা 2-5 বিঘে জমি, তারপর মোটে জমি নেই, এরাই তো বেশিরভাগ মানুষ। 20 বিঘের উপরে জমি আছে সে মানুষের সংখ্যা তো কম,
কিন্তু 20 বিঘার নিচে যার মানুষ আছে ধরেন 1 বিঘে 2 বিঘে 5 কাটা 7 কাটা এই মানুষের সংখ্যাই তো বেশি এই মানুষদের সঙ্গে যাদের সম্পর্ক বেশি আছে তিনি জনতে শেখ হাসিনা সেই ধরনের মানুষকে প্রার্থীর জন্য খুঁজে হইছে খুঁজে খুঁজে আমি তো মনোনয়ন দেবে তা তো আমার তো আশাবাদ ছিল গত দুইবার চাইছিলাম দেখি এবার ওই মনে করলাম যে চাইয়ে তো থাকি দুবার চাইলাম এবারও চাই দিল দিল না দিলে আর কি করবে চাইয়ে বইছি তারপরে দেখা গেল যে দিনে দিনে ধীরে ধীরে আমার কাছে খবর আসতে শুরু করছে যে মাঝে মাঝে তো আলামত বোঝা যাচ্ছে কি জন্য আলামত একদিন খেতে মধ্যে কাজ করতেছি হঠাৎ করে এক ফোন আসলো যে আপনার ছবি ভাড়ান আর এই ভাড়ান কি কি কাগজপত্র চাইল তা মনে করলাম যে কি জানি কি এত কি কাজে লাগবে তা বুঝলাম না দিলাম পরে এভাবে দেখা গেছে যে দিনে দিনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল যে কি জন্য একটা ঘটছে কি জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে এর মধ্যে দিয়ে দেখা গেল যে আমরা একটা সময় অবিশ্বাস্যভাবে মনোনয়নের ঘোষণাটা হলো যখন মনোনয়ন ঘোষণা হলো তখন তো কেউ বিশ্বাসই করলো না যে আমি প্রতিবাদী নাম নিয়ে জটিলতা হলো যে আমার নামের সাথে একটু একটু অর্ধেক মিল যাওয়া আছে মনে করলো ও লোক তো মনোনয়ন চাইনি তো দেবে তাহলে উমুক সেই তারা দেবে এই মিষ্টি খাওয়া খাই করে দেখা আধা ঘন্টা ধরে একটা তোলপাড় চলিল আমার কাছে অত কৃষ্ণ বাবু আমার সাথে অনেকদিন ছিল ঢাকা দুজনে আটা রুটি টুটি খাই মোটামুটি যখন দেখা গেল পকেট থাকা ওখানে আমি মারি গেল আপনার কথা আর উপোস করি তার উপোস করার অভ্যাস তো আমার আছে এইভাবে দেখা গেছে যে ওই সিদ্ধিক ছিল কিন্তু মোটামুটি শেষ মুহূর্তে যেই আমার কিছুটা হেল্প করেছিল যার তো সে কথা বলতে গেলে আপনাদের কষ্ট হবে আছে দেখা গেছে যে সে কাজ যে বিষয়টা নিয়ে এই কথা আমি উত্থাপিত হইল সেটা এই যে কেন আমি আমার মতো লোকরে জননেত্রী শেখ হাসিনা প্রার্থী করলেন প্রার্থী করার মূল কারণ হল যে আপনাদের মতো মানুষের সাথে জন্মাবধি আমি চলাফেরা করেছি আপনাদের মতো মানুষের সাথে যত আমি অন্তরঙ্গতা সৃষ্টি করতে পেরেছি এইটাই ওনার মন পেরেছে যে আমি যদি ভোট কেন্দ্রে লোক নিতে চাই তাহলে ভোটারদের সাথে তার অধিক সম্পর্ক আছে সেই ধরনের লোক আমার লাগবে শেখ হাসিনা এই আস্থা আমার উপরে রেখেছে আর আমি আস্থা রাখি আপনাদের উপরে আমি কি ভুল আস্থা করেছি আপনাদের কাছে আমার এই আস্থা বিশ্বাস কি আপনারা রক্ষা করবেন না আপনারা যদি আমার এই আস্থা বিশ্বাস রক্ষা করেন তাহলে সেটা শেখ হাসিনার আস্থা বিশ্বাসকে মর্যাদা দেওয়া হবে আপনারা যদি মনে করেন যে এই মানুষটা আমাদের মানুষ প্রিয় মানুষ আমাদের অন্তরঙ্গ মানুষ এই মানুষটার সাথে রাস্তাঘাটে যেখানে সেখানে চায়ের দোকান আগানে বাগানে বসে গল্প গুজব করা যায় মনের কথা বলা যায় সুখ দুঃখের কথা বলা যায় এটা যদি আপনারা মনে করেন তাহলে দেখা যাবে যে আপনাদের উপরে আমার উপরে যে আপনাদের আস্থা আর আমি আপনাদের উপরে যে আস্থা করি শেখ হাসিনাকে সেই বিশ্বাস আমি ফেরত দিতে পারবো এটাই হলো আজকের এই মিটিংয়ে মূল কথাটাই এই তো এই কথাটা আপনাদের জানা দরকার আর আপনারাও জানাবেন যে আমাকে প্রার্থী করা হলো কেন প্রার্থী করা হলো যে এই দৈনন্দিন খেটে খাওয়া মানুষ যাদেরকে উনি এই দেশের সাধারণ মানুষের সুখ দুঃখ গোছানোর চেষ্টা করছেন এই দেশে কি ছিল একসময় দেখেন বঙ্গবন্ধু স্বপ্ন ছিল একটা ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য উনি কিন্তু ক্ষুধা এবং দারিদ্রতা এই দেশ থেকে অনেকখানি দূর করে ফেলেছেন এক সময় আমরা তো মাটির ঘরে বসবাস করতাম গ্রামে সব ছিল মাটির ঘর এখন দেখেন একটা মাটির ঘর খুঁজতে গেলে দূরবীন দিয়ে খুঁজতে হবে যে কোথায় একটা মাটির ঘর আছে আমি আমি নিজেও একদিন এই রাস্তা দিয়ে ওই বিদেশি রাস্তা দিয়ে ঘুরতে 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 দেখা যাচ্ছে যে তিন চারটে মাটির ঘর আছে সে তো বেশ আশ্চর্য আমি ঘোরার চেষ্টা করেছি যে মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন হয়েছে কিনা প্রত্যেকেই দেখা গেছে যে আগে যখন সাহায্য দেওয়ার কথা হতো আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন সাহায্য দেওয়ার এত কোনো ফ্রি সাহায্য দিচ্ছি তখন কথা উঠতো আরে অমুকের বাড়ি তো ইটির ঘর আছে অমুকের বাড়ি ইটির ঘর আছে তারা সাহায্য দেওয়া হবে এখন দেখেন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু ইটির ঘর তৈরি হয়ে তো মানুষের ক্রয় ক্ষমতা বাড়িছে মানুষের শেখ হাসিনা ঘোষণা ছিল যে গ্রাম হবে শহর দেখেন গ্রাম প্রায় শহরের মতো পরিণত সেখানে বিদ্যুৎ এসেছে ঘরে ঘরে বাজার ঘাটগুলো দেখা গেছে চকচকে দোকানপাট তৈরি হয়ে গেছে একেবারে চোখ ঝলসানো দোকানপাট যা শহরে হয় এখন আমাদের গ্রামে গ্রামে দেখেন মনে মনে তৈরি হয়ে গেছে
তার গ্রাম তিনি শহর করে ফেলেছেন। এই যে উন্নয়ন, মানুষের ভাগ্যের উন্নয়ন। আপনাদের ছেলেমেয়ে আগে কয়জন লেখাপড়া করত, কয়জন ম্যাট্রিক পাস করত, এখন দেখেন ঘরে ঘরে প্রায় এমএ পাস, বিএ পাস তৈরি হয়ে গেছে। এই ছেলেমেয়েদেরকে তো উনি মানুষ করে তুলছেন। দরিদ্র পিতা মাতার কন্যা যখন জন্মগ্রহণ করে, কন্যার পিতা মাতা অসন্তুষ্ট হয়, আরে এই পরের ঘরে যাবে, দুদিন পরে এর লেখাপড়া শিখে কি করবো। উনি কিন্তু সুযোগ করেছেন যে না, বাল্যবিবাহ বন্ধ, আর তোমার মেয়ে হয়েছে, লেখাপড়ার দায়িত্ব আমার, আমি সরকার, আমি লেখাপড়ার দায়িত্ব নিলাম, তোমরা উপকৃতি দেবো, তোমার বিনা পয়সায় বই দেবো। কন্যা সন্তানকে মানুষ করবার জন্যে উনি যে সুযোগ দিয়েছেন, আপনারা যারা কন্যার পিতা, আমিও কন্যার পিতা, দেখেন যে কন্যা এবং পুত্র এর মধ্যে উনি পার্থক্য করে দেখেন। এবং মেয়েরা যে ভূমিকা রাখছে সমাজে, সেই ভূমিকা তো কোনো প্রকারে পুরুষের তুলনায় কম না। যারা কন্যা সন্তানের পিতা তাকায় দেখেন যে আপনার মেয়েটা কীভাবে বেড়ে উঠছে। সামাজিক যে নিরাপত্তা, এই সামাজিক নিরাপত্তার কারণে আপনি আপনার মেয়ে আর বাল্য বিবাহ দেওয়ার কথা কেউ মনে করেন। সামাজিক নিরাপত্তা আছে যে আমার মেয়েটা স্কুলে যাওয়ার পথে পথেঘাটে একে ধরে নিয়ে যাবে, কেউ ইপটিজিং করবে এবং তার মান সম্মান হানি করবে, আমি মেয়েটাকে বিয়ে দেবো কি করে। এই সামাজিক নিরাপত্তা কিন্তু অনেক বেড়ে গেছে। সব মিলায় আপনাদের সঙ্গে এই সব কথা বলতে গেলে সময় লাগবে একটা। আর আপনারা হলেন আমার ঘরের মানুষ, আপনাদের সাথে কথা বলতেছি এই কারণে যে আমার দাবি আপনাদের কাছে, 7 তারিখ পর্যন্ত নিজের এলাকায়, এই এলাকায়, এটা আমার নিজের এলাকা, এখানে প্রত্যেকেরই আমি নাম জানি, প্রত্যেকের ঘরের খবর রাখি, আপনারা অনুগ্রহ করে পাইকাসা কয়রার দুর্গম যে এলাকাগুলো আছে সেখানে চলে যান, ভোট নিতে হবে। এই এলাকার সম্পদ এমপি আমি নই, এমপি আপনারা। যখনই কোনো মানুষ, আমি যখন উপজেলা চেয়ারম্যানও ছিলাম, বহু দূর মানুষ যে আমার কাছে ফোন ধরায় দিয়েছে যে ভাই এখানে এসে তো বিপদে পড়ছি, একটা ফোনে তার বিপদ কেটে গেছে, আল্লাহ তাল্লা কাটাইছে, আমি উপলক্ষ মাত্র। এমপির বাড়ির পাশে, এমপির গ্রামে আমার বাড়ি, বা এমপি যিনি, তিনি আমার প্রাণের বন্ধু, তার সাথে চা খাই এক দোকানে বসে, এটা কিন্তু আপনার সম্পদ, এটা আপনার বিপদের একটা রক্ষা কবচ হতে পারে যদি সেটাকে সেভাবে ব্যবহার করে। তাহলে এটা অর্জন করতে হলে, এটা অর্জন করতে হলে আমরা এই কজন এই শ্রেণী এইখানে যারা বসে আছি নেতৃবৃন্দ, এরাই তো যথেষ্ট না। আমি ঘোষণা করেছি একটা জায়গায়, কয়েকটা মিটিংয়ে ঘোষণা করেছি যে অন্য মানুষ, অন্য প্রার্থী আছে দেখুন, তারা যখন একটা ভোট চাবে, আর আওয়ামী লীগের নেতাকর্মী এত বেশি আমরা তৈরি করেছি এই কয়েকদিন, এই যে মনোনয়ন পাওয়ার পর আমরা একের পর এক 4টি টিম ভাগ করে দিয়ে, আনন্দমোহন বিশ্বাস একটা টিমই নেতৃত্ব দিচ্ছে, আমাদের কামরুল হাসান টিপু একটা টিমই নেতৃত্ব দিচ্ছে, সমীরণ কুমার সাধু, তারপরে আনোয়ার ইকবাল মন্টু, এরকম 4টে টিম ভাগ করে দিয়েছি, আমি নিজেও খেটেছি। ফলে এই পর্যন্ত আমরা আমাদের কর্মী যা তৈরি করেছি তা 10,000-এর বেশি। এই কর্মী আমরা সাজাই চলছি, বেড়াকে যেরকম সৈন্যদেরকে সাজায় যুদ্ধের অংশগ্রহণ করবার জন্য, আমরা আমাদের কর্মীদেরকে তেমনি করে সাজিয়েছি ভোট যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য। ভোট যুদ্ধে প্রতিপক্ষ প্রার্থী যখন একটা ভোট একজন মানুষের কাছে পাবে, আমাদের 10,000 কর্মী তখন ওই সময় একজন মানুষের কাছে ভোট চেয়ে 10,000 হবে, একটা ভোট চাবে আমার কর্মীরা 10,000 ভোট চাবে, এটাই তো ভোটের পদ্ধতি। আর এই পদ্ধতিতে তো আমরা ভোটটা সাজিয়ে নিয়েছি, অর্থাৎ আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের প্রার্থী শেখ হাসিনার প্রার্থী দিয়েছেন, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। দাবি আপনাদের কাছে যে আপনারা আমার প্রাণের মানুষ, আপনারা ঘরে বসে না থেকে এই সময়টা আপনারা ছড়ায় যান, যার যেখানে আত্মীয় স্বজনে আছে, আত্মীয়র আত্মীয়, বন্ধুর বন্ধু, এভাবে দেখা যাবে মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে আত্মীয় খুঁজে সব আত্মীয়তার সূত্র জালে আবদ্ধ হয়ে গেছে। কয়রা দুর্গম এলাকা, ওই দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী, বাগালি, মহেশ্বরীপুর, আমাদি, এ সমস্ত জায়গায় যাদের আত্মীয়তা আছে আপনারা সেখানে চলে যান, সেখানেও আমাদের বন্ধু আছে, আমার সাথে মিছিল মিটিং করার লোক আছে, সেখানে একসাথে পাশাপাশি ঘুমায় আছি, এক বিছানায় ঘুমায় আছি, এভাবে রাত কেটে গেছে সেরকম মানুষ আছে, জেলখানায় দিনের পর দিন গল্প করে করে কাটিয়েছে সেরকম মানুষ আছে, যারা বুকে জড়ায় করছে। সেদিন যখন আমরা এখান থেকে মিছিল করে আসছিলাম, যখন মনোনয়ন নিয়ে ফিরছিলাম, সেদিন দেখেছিলেন অনেকেই চেনেন না, আমিও ভুলে গেছি তাদের চেহারা, বহুদিন পরে সেই সব পুরানো চেহারা,
চোখের সামনে দেখলাম যারা কোথায় ছিল এতদিন লোকায়। আমি একটুখানি বলেছিলাম সেদিন হরিয়ালির মাঠে, যখন তারা কোনো মিটিংয়ে আসে এরা কোনো রাজনীতির সাথে নেই, না বিএনপি, না জামাত ইসলাম, না আওয়ামী লীগ, না অন্য কোনো রাজনৈতিক দল। এদের রাজনীতি হলো খেটে খাওয়া মানুষ, খাটে আর খায় আর ঘুমায়, কিন্তু প্রাণের মানুষ তারা খুঁজে বেড়ায়। কোনো একদিন তাদের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছিল, একসাথে হয়তো খাওয়া পড়া ওঠা বসার মধ্যে দিয়ে সম্পর্ক গড়ে উঠেছিল। তারা খুঁজে বেড়ায় যে একটা মিটিংয়ে যখন খুঁজতে খুঁজতে যায় যে উঁকি দিয়ে দেখে যে আমাকে সেই মানুষটা আছে কিনা। আপনারাও তো কর যে মিটিংয়ে আমি না থাকি হয়তো একটু গুড়ি মেরে দেখে আরে যে না আমার মানুষ নেই আমাকে মিটিং। এই যে সম্পর্ক, সেই সম্পর্কের মানুষ পাইদাসে পায়রায় দুই একজন না অনেক। আর আমার থেকে বড় মানুষ আসতো নৌকা প্রতীকের মানুষ, সেই নৌকা প্রতীকের মালিক জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অনুসারী, তার ভক্ত বহু হাজারে হাজার। অর্থাৎ নির্বাচনে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুটো শর্ত শুধু পূরণ করে। এক হলো সকাল 8টা থেকে আপনাদের ভোট কেন্দ্রে যেতে, এবং এটা মুসলমান সম্প্রদায়, আমরা যারা এখানে তো অধিকাংশ মুসলমান, মুসলিম সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় একটা নির্দেশনা আছে, সেই নির্দেশনা হলো যে আমানত ভোট একটা পবিত্র আমানত। আপনার কাছে যদি কেউ 10,000 টাকা আমানত হিসাবে রাখে যে আনন্দবাবু আমার এই 10,000 টাকা আপনি, আমি আপনার কাছে সংরক্ষিত রাখলাম, আমার যখন প্রয়োজন হবে তখন দেবেন, যদি উনি সময় মতো সেটা না দিতে পারেন, আমার যখন প্রয়োজন তখন যদি উনি না দিতে পারেন, তা সেটা হবে আমানতের খেয়ানত। সরকার আপনাকে ভোটার বানিয়েছে, এটা আমানত। সরকার যখন এটা চাইবে তখন যদি ওটা আপনি না দেন সেটা হবে খেয়ানত। তাহলে এই আমানতের খেয়ানত করা একটা মহাপাপ। তাহলে আমরা বিনা পয়সার একটা ভোটে পাপের বাজি হব। যদি কোনো কারণে প্রার্থী পছন্দ না হয় ভোট কেন্দ্রে যাবেন, যে প্রার্থীকে পছন্দ হবে তারে ভোট দেবেন, কিন্তু আমানতের খেয়ানত করা সেটা পাপের বাজি হতে যাবেন না। ফলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সকাল 8টায় যেয়ে দাঁড়াবেন, দেখবেন এবারের ভোটের চেহারা ভিন্ন, ঈদের আনন্দের মতো আনন্দ হবে ভোট কেন্দ্রে। এবং সেখানে টিভি ক্যামেরা আসবে, অন্য ক্যামেরা আসবে, ছবি তুলবে, ছবি পাঠাবে, এই সমস্ত প্রক্রিয়া সেখানে চলতে থাকে। বাড়ির মা বোন এবং বৃদ্ধ মানুষ তাদের যানবাহনের ব্যবস্থা করে নেবেন, আমাদের বিভিন্ন সহযোগিতা করবে। যানবাহনে যিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, যানবাহনে তাকে নিয়ে যাবেন। পবিত্র ভোটটা মৃত্যুর আগে যেন তিনি খেয়ানত না করেন। এই হলো ভোটের পদ্ধতি। তাহলে আমার শর্ত দুটো, এক হলো ভোট কেন্দ্রে যাবেন সময় মতো, আর একটা হলো যে ভোট কেন্দ্রে যখন ভোটের দিন এলাকায় ফিরবে, এর আগ পর্যন্ত আপনারা 2-5 দিন একটু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবেন, যার যেখানে সুবিধে হয় আত্মীয় স্বজন গুলো অন্তত সজাগ করবেন যে আমাদের প্রার্থী আছে, আমাদের প্রার্থী এই প্রার্থী, তাকে নৌকা প্রতীকে ভোট দিন। আমার এই দুটো শর্ত মানা যাবে না, যদি যায় তাহলে সেটা করবেন, আর যদি না যায় তাহলে আমার কিছু আপন মানুষ হবে। তাহলে আর আপনাদের কষ্ট দেব না, আপনারা সবাই ভালো থাকে। আর এভাবে হয়তো আর মিটিং করা সম্ভব হবে না আগামীকাল, ওই যে কৌশল বলেছে যে সেই নৌকা প্রতিজ্ঞাতে আমরা না পাই হাসিনা দেশে, তারপরেও ষড়যন্ত্র চলেছে অনেক, মানে গুতগতি চলেছে কদিন সমান, সেগুলো বোঝা যায়নি কথা। এই জাতীয় পার্টি দিয়ে দিচ্ছে, এই উমুকুরি দিয়ে দিচ্ছে, এই এরকম গুতগতি চলেছে, এই সকল গুতগতি অবসান ঘটিয়ে আজকে ফাইনাল হয়ে গেছে যে মার্কাও আমাকে প্রার্থু আমরা, এতে আর কোনো ভুল নেই। আর সেই মার্কা আনার জন্য কালকে খবর দিয়ে পাঠাইছে যে কালকে মার্কা দেবে বেলা 12টার সময় ডিসি অফিসে, ওইখান থেকে মার্কাটা নিয়ে আমরা যখন ফিরব তখন সকল মানুষরা এই ছেলে মিলে যা দেখতেছেন না, এরা স্লোগান দেওয়া গেলায় পাগল, আজ কদিন গিয়ে মুখে বাড়ি আমরা ঠেকায় রাখতে পারিনি, খালি স্লোগান দিতে পারি, কিন্তু আচরণ বিধির কারণে ওদের মুখ বন্ধ করে রাখতে হচ্ছে, কালকে থেকে মুখ খোলা, যে যতবারে গলা শেষাই স্লোগান দেবে তাতে কোনো অসুবিধে নেই। এই জন্য এরা সব যাবে ওইখানে, আপনারাও যাবে, এই আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথায় কাজ শেষ করছি, সময় নিয়ে ফেললাম। আপনাদের সাথে কথা বলতে গেলে লোভ হয় আর একটু বলি আর একটু বলি, তাতে দেখা যায় যে কথা বলতে বলতে সময় কেটে যায়, তখন টের পাই না, আর গলাটাও তো ভেঙে গেছে। তো যা হোক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মহিমা।